অঙ্কটা কোন সংখ্যায় কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে হ্যাঁ, 0, 3, 5, 6, 8 অঙ্কগুলো দ্বারা 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়? গুড। সংখ্যাগুলো বলো। 0, 3, 5, 6, 8 5, 6, 8 8। কত থেকে বড়? 4000-এর চেয়ে বড়। বাকিরা কি সবাই বুঝছো এটা? কে বুঝছো এটা? হ্যাঁ, এটা কে বুঝছো? আচ্ছা, কয়টা অঙ্ক আছে এখানে? 5টা। পাঁচটা। দেখো, আমরা অঙ্ক আজকে শিখবো, অঙ্ক 5টা অঙ্ক আছে। তোমাকে বলছে কি, 4000 থেকে বড়? তার মানে কি, কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে? পাঁচ অঙ্ক বিশেষ, কেন? 4 অঙ্ক, 4 অঙ্ক, 4 অঙ্ক, 4, 5, ওটাই তো। দুইটাই। গুড, 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে, হতে অঙ্ক। তারপরে আবার হলো কি, 2 নাম্বার হলো কি, 5 অঙ্ক না? হ্যাঁ, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে। আবার শর্ত হলো কি, 4000 থেকে বড়। তাহলে 4000 থেকে যদি বড় হতে হয়, তাহলে এখানে কি কি আছে? দেখো, 0 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে। তার মানে কি, 4000 থেকে যদি বড় হতে হয় এবং সেটা যদি 4 অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে শুরুর সংখ্যাটা কত দিয়ে হতে হবে? হয় 5 দিয়ে স্টার্ট করতে হবে, তাই না? এখানে যেহেতু আমাদের 5 আছে, 6 আছে, 8 আছে, তাহলে 6 দিয়ে স্টার্ট করতে হবে অথবা 8 দিয়ে স্টার্ট করতে হবে, তাই না? জি স্যার, তাহলে যদি 5 দিয়ে স্টার্ট করো, 5টা ফিক্সড, আর বাকি কয়টা ডিজিট নিবা তুমি? 3টা। 3টা। তাহলে তোমার হাতে আছে কয়টা? 1, 2, 3, 4। তাহলে এই 4টা থেকে তুমি 3টা নিয়ে সাজানোর উপায় কত? 4p3। 4p3। ঠিক আছে, তো একই ভাবে তুমি যদি শুরুতে 6 রাখো, তাহলে বাকি আরো 3টা আছে, 4টা। 6 যদি ফিক্সড রাখো, তাহলে বাকি আছে 4টা, 4টা থেকে 3টা। একই ভাবে 8-এর জন্য, তাহলে কত? ×3, তাই না? কি ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার, সবাই বুঝছো? আর 3কে যদি প্রথমে রেখে সাজাইতেন। 3-3কে প্রথমে। গুড, ভালো প্রশ্ন। আচ্ছা, এখন দেখো, তোমাকে এখানে কি বলছে, 4000 থেকে বড় হতে হবে না সংখ্যাটা? তুমি যদি শুরুতে 3 রেখে তোমার ইচ্ছা মতো বাকি সংখ্যাগুলো ধরো দিলা, ধরো 5 দিলা, 6 দিলা, 8 দিলা, এই সংখ্যাটা কি 4000 থেকে বড় হবে?
না স্যার। তাহলে কি তিন দেওয়া যাবে? না। আর শুরুতে শূন্য দিলে? শুরুতে শূন্য দিলে তো সেটা চার অঙ্ক বিশিষ্টই হবে না, হয়ে যাবে কি তিন অঙ্ক বিশিষ্ট। তাহলে তিন অঙ্ক বিশিষ্ট কি কখনো 4000 থেকে বড় হওয়ার সুযোগ আছে? নাই। হ্যাঁ আপসানা কি বলছিলে আবার বলো। কি বলছিলে আবার বলো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার, নেট প্রবলেমের জন্য শুনে নাই কিছু। আচ্ছা তুমি তোমার কোশ্চেন ছিল কি? স্যার ওই যে তিন আর জিরো যদি, না জিরো না, শুধু তিন যদি সামনে বসে আচ্ছা করতাম তিন তো। যদি সামনে দাও, বাকি তিন ডিজিট ধরো, তুমি একটা বসাইলো 5 আর একটা 6 আর একটা 8, তাহলে কত হইলো? 3568 হলো না? ও 4000 থেকে বড় বলছে। হ্যাঁ 4000 থেকে বড় হতে হবে। এখন শুরুতেই যদি তিন দিয়ে দাও তাহলে কি এটা 4000 থেকে, 4000-এর না কাছেই তো যাবে না, বড় তো পরের কথা। ঠিক আছে, স্যার এখন বুঝছি। জি স্যার আর শুরুতে শূন্য দিলে ওইটা তো আরো হবে না। আরো হবে না। তাহলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো আমরা কয়টা? 4p3 × 3, তাহলে কত আসে? কেউ বের করছো? 72। 72। ওকে এবার আসো পাঁচ অঙ্কের। পাঁচ অঙ্ক বিশিষ্ট তো যে কোনো সংখ্যাই 4000 থেকে বড় হবে, তাই না? কারণ জি তো স্যার। তখন তো 10000-এর পরে চলে যাচ্ছে। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে কি, পাঁচ অঙ্কের ক্ষেত্রে আমার হাতে আছে কি 5টা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5, এই 5টা অঙ্ক আছে। তাহলে 5টাই ভিন্ন ভিন্ন অঙ্ক, তাহলে আমি কতভাবে সাজাতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। এখন কথা হলো এই যে 5টার মধ্যে 5টাকে যদি আমি সাজাই, সব সবগুলো কি 5 অঙ্কের হবে কিনা? না স্যার, কেন ওই হবে না? সামনে শূন্য থাকলে, সামনে শূন্য থাকলে তো 4 অঙ্কের হবে। সামনে শূন্য থাকলে তো সেটা 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে এরকম কয়টা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখন উপায় কি খুঁজে বের করার? সামনে শূন্য, শূন্য কি বা সামনে কি, সামনে শূন্য দিলে হচ্ছে 4 থাকে, সামনে ভিন্ন ভিন্ন শূন্য, 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হবে। সামনে শূন্য রেখে শূন্যকে আমরা ফিক্সড করে রাখবো, রেখে বাকি অঙ্কগুলোকে সাজাবো। তাহলে বাকি আর আছে কয়টা? 1, 2, 3, 4টা। ফোর তাহলে ফ্যাক্টোরিয়াল সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে সামনে শূন্য নাই এরকম সংখ্যা কয়টা? 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসবে? 96। 96। তাহলে 4000 থেকে বড় এরকম আমরা মোট কয়টা সংখ্যা পাবো? কয়টা? 72 যোগ 96, 168টা সংখ্যা পাওয়া যাবে। কি আমরা কি বুঝছি সবাই? এখন তারপরে আর কি সমস্যা আছে বলো। একজন লোকের একটি সাদা
দুইটি লাল ও তিনটি সবুজ পতাকা আছে, একটির উপর আরেকটি রেখে সাজালে চারটি পতাকা দিয়ে তিনি কতগুলো বিভিন্ন সংকেত তৈরি করতে পারবেন? একজন লোকের পতাকার অঙ্ক, হ্যাঁ সংখ্যার অঙ্ক কি বাকি সব বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বাকিরা সব করি নাই। আচ্ছা, আমরা অঙ্কের সংখ্যার অঙ্ক আরেকটা একটু আরেকটা আরো দুই একটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, তোমাকে যদি বলা হয় 1 2 3 4 5, এই অঙ্কগুলা পুনরাবৃত্তি সহকারে, আমরা এর আগে করলাম কি, পুনরাবৃত্তি হবে না, মানে কি রিপিট হবে না। এখন যদি রিপিট হয় তাহলে পুনরাবৃত্তি সহকারে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? যদি পুনরাবৃত্তি হয় তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা? তারপরে বলছে এদের কতগুলিতে দুই বা ততোধিক অঙ্ক সমান থাকবে, কতগুলাতে? দুই বা ততোধিক অঙ্ক সমান থাকবে। আচ্ছা, এখন আসো কোশ্চেনটা কি বুঝছো নাকি? আচ্ছা, খেয়াল করো, প্রশ্ন কি বুঝছো? না স্যার। 1 2 3 4 5, কয়টা অঙ্ক? 5টা অঙ্ক। পুনরাবৃত্তি করে 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যাবে? সংখ্যা আমরা গঠন করব কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক। 3 অঙ্ক। 3 অঙ্ক আমার হাতে আছে কি, 1 2 3 4 5, হ্যাঁ 5টা। এই 5টা দেখো, প্রথম ঘর, প্রথম যেটা স্থান, এটা আমি কত ভাবে, এখানে আমি 1 বসাইতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, 5 বসাতে পারি, তাই না? তার মানে এই ঘরটা কত উপায়ে ফিল আপ করতে পারবো আমরা? কেন 5 ফ্যাক্টোরিয়াল? একটা জায়গা, তোমার হাতে আছে 5, তুমি এখানে 1 বসাইতে পারো একটা উপায়, 2 বসাইতে পারো আরেকটা উপায়, 3 বসাইতে পারো আরেকটা উপায়, 4 বসাইতে পারো আরেকটা উপায়, 5 বসাইতে পারো আরেকটা উপায়। তাহলে কয় উপায়? সবগুলো গুণ হবে, হ্যাঁ সবগুলো কি গুণ হবে? আরে নর্মালি চিন্তা করো, তোমার হাতে আছে সংখ্যা, অঙ্ক আছে কয়টা? 5টা অঙ্ক আছে, ঠিক আছে? তোমার হাতে ধরো কার্ড আছে, 1 2 3 4, স্যার 5 ভাবে, 5, এই 5টা পোস্টার, এই কার্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে বলা হলো এই জায়গায় লাগানোর জন্য। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি করতে পারো? তুমি 1 বসাইতে পারো, 1টা লাগাইতে পারো, আবার অথবা তুমি 2টা লাগাইতে পারো, অথবা তুমি 3টা লাগাইতে পারো, অথবা তুমি 4টা লাগাইতে পারো, অথবা তুমি 5টা লাগাইতে পারো, তাই না? তাহলে কত ভাবে এই জায়গাটা তুমি ফিল আপ করতে পারো? 5 ভাবে। 5 ভাবে। তাহলে উপায় কত? 5, ঠিক আছে?
আবার এইখানে যদি তোমার, তো এখন তো এই জায়গাটা তাহলে তুমি কতভাবে ফিল আপ করতে পারবা? হ্যাঁ, নিজেকেও 5 ভাবে, এই জায়গাটাও 5 ভাবে ফিল আপ করা যাবে। এই জায়গাটা, এটাও 5 ভাবে, এটাও 5 ভাবে। কেন? কারণ এখানে কিন্তু তোমাকে কিন্তু বলে নাই যে পুনরাবৃত্তি না করে, ব্যাপারটা খেয়াল করো। যদি পুনরাবৃত্তি না করে বলতো, তার মানে কি তুমি যদি এখানে 1 লাগাই ফেলতে, তাহলে 1 কিন্তু এখানের মধ্যে লাগাতে পারতে না, তখন আর উপায় কয়টা থাকতো? 4টা। 4টা। আমি কিন্তু একসাথে 2টা দেখাচ্ছি, 2টা অঙ্কের কথা বলছি। একটা হলো পুনরাবৃত্তি না করে, আরেকটা হলো পুনরাবৃত্তি করে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি তুমি এখানে 1 লাগাতে, যদি তুমি 1কে এখানে লাগাতে, তাহলে এখানে তোমার অপশন হয়ে যেত কয়টা? 4টা। কারণ 1 আর রিপিট করতে পারবে না যদি পুনরাবৃত্তি না করে বলতো। আবার তুমি ধরো এখানে 1 লাগাইছো, যদি এখানে 1 লাগাও, তাহলে ধরো এখানে 2 লাগাইছো, তাহলে এখানের জন্য তোমার কত উপায় ছিল? 3টা। 3টা উপায়। কারণ কি, ওই যে 1 আর 2 তো এখানে লাগিয়ে ফেলছো, তাহলে কি 1 আর 2 তো আর এখানে লাগাতে পারবে না, তাহলে আরো 2টা কমে গেল, আরেকটা কমে গেল, মানে 3টা থাকবে। ঠিক আছে, তো এখন দেখো, যদি তোমাকে বলতো যে পুনরাবৃত্তি না করে কতগুলো সংখ্যা গঠন করা যাবে, তাহলে সেক্ষেত্রে আসতো কি, প্রথমটা 5টা, পরেরটায় 4টা, পরেরটায় 3টা, তার মানে হলো 60টা সংখ্যা গঠন করতে পারবে, তাই না? এটা হলো কখন? পুনরাবৃত্তি না করে। ক্লিয়ার? তাহলে এখন বলো আমাকে, পুনরাবৃত্তি করে কয়টা অঙ্ক গঠন করতে পারবো, কয়টা সংখ্যা? 5 কিউব। 5 × 5 × 5 মানে হলো 5 কিউব। কি, ক্লিয়ার? 125। তাহলে 125টা। এটা হলো প্রথমটার আনসার। এখন আসো, কতগুলিতে 2 বা ততোধিক অঙ্ক সমান হবে, মানে একই হবে? এই যে 125টা যে আমরা গঠন করব, 125টা সংখ্যা আমরা পাবো, ঠিক আছে, এর মধ্যে কতগুলাতে 2 বা ততোধিক, 2 বা ততোধিক অঙ্ক সমান হবে, একই হবে, ব্যাপারটা খেয়াল করো। তুমি, তোমার হাতে আছে কি, 1, 2, 3, 4, 5 এই অঙ্কগুলা হাতে আছে, তাহলে এখন দেখো, এই 5টার মধ্যে থেকে তুমি যখন এখানে কয়টা সাজাইতে হবে, কয়টা অঙ্ক নিতে পারবা? 3টা। 5টা থেকে 3টা নিতে পারবো কত উপায়ে? 5p3 উপায়ে নিয়ে সাজাইতে পারবো না? এখন আমাকে বলো, এর মধ্যে কি রিপিট থাকবে কোনোটা? এই যে 5p3 সংখ্যক যখন আমরা সাজাবো, এখানে কি কোনোটা রিপিট আছে? 1, 2, 3, 4, 5 কোনো অঙ্কই তো রিপিট নাই, তাই না? না। তাহলে দেখো এখানে কয়টা, কত আসে 5p3, কত আসে? 60 আসে। কত? 60 আসে। 60। 60। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এই 60টার মধ্যে পুনরাবৃত্তি থাকবে না, তাহলে থাকবে কয়টায়? মোট কয়টা সংখ্যা পাবা? 120টা। 125টা। তাহলে পুনরাবৃত্তি থাকবে না কয়টায়? পুনরাবৃত্তি থাকবে না কয়টায়? 60। আরেকবার একটু বলেন, এখানে
এখানে তোমার হাতে অঙ্ক আছে পাঁচটা, তোমাকে নিতে হবে তিনটা, তাহলে উপায় কত? 5p3। এই যে 5p3 সংখ্যক যে আমরা নিচ্ছি, এখানে কি পুনরাবৃত্তি? এটাকে কি স্যার পুনরাবৃত্তি না করে না করে? হ্যাঁ, এখানে তো নাই পুনরাবৃত্তি, না করে মানে ভিন্ন ভিন্ন, সোজা কথা সবগুলাই ভিন্ন ভিন্ন। কারণ এই যে পাঁচটা যে আছে, এই পাঁচটাই তো ভিন্ন ভিন্ন। তো পাঁচটা থেকে তিনটা নিলে কি এখানে কোনো রিপিট? পাঁচটা থেকে তিনটা নিবা তুমি তোমার ইচ্ছা মতো, এখানে কি রিপিট হওয়ার সুযোগ আছে? না নাই। তাহলে এখন তোমাকে বলছে দুই বা ততোধিক এর সমান হবে, তাহলে আমি সংখ্যা পাবো তিন অঙ্কের কয়টা? 125টা, তাই না? এর মধ্যে রিপিট হবে মানে রিপিট হবে না কয়টা? 60টা। তাহলে দুই বা ততোধিক, অতএব দুই বা ততোধিক, এটা কি বলছে? অঙ্ক সমান থাকবে, সমান অঙ্ক থাকবে। হ্যাঁ, সমান অঙ্ক থাকবে। এমন সংখ্যা ইকুয়ালস টু 125 বিয়োগ 60, তাহলে কত আসে? 65। কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে পতাকার অঙ্ক। এইরকম অঙ্কের সমষ্টি নির্ণয় আছে? সমষ্টি নির্ণয় সমষ্টিটা তোমার পরীক্ষায় তেমন আসে না, পরীক্ষায় একদমই আসে না বলা যায়। ওটা হলো ইয়ে, এটাও তো শেখা ভালো, হ্যাঁ শেখাটাও ভালো না আসলে। আচ্ছা, এখন আসো পতাকার ব্যাপারটা যদি আমরা দেখি। পতাকার অঙ্কটা বলো তো কি অঙ্ক? একজন লোকের 1টি সাদা, 2টি লাল ও 3টি সবুজ পতাকা আছে। হুম, একটির উপর আরেকটি রেখে সাজালে 4টি পতাকা নিয়ে তিনি কতগুলো ভিন্ন সংকেত তৈরি করতে পারবেন? চারটি হ্যাঁ, 4টি পতাকা নিয়ে। চারটা পতাকা নিয়ে কয়টা ভিন্ন সংকেত? আচ্ছা, লাল কয়টা আছে আমাকে বলো তো? লাল কি কি লাল কি কি কালার? লাল, সাদা একটি, লাল সবুজ আর হলো সাদা, না? হুম, সাদা হলো একটা, সবুজ সবুজ 3টি, তিনটি, লাল লাল 2টি। দুটি। হ্যাঁ, আচ্ছা, মোট পতাকা আছে 6টা, সংকেত দিবে হলো 4টা পতাকা, ঠিক আছে? কোশ্চেনটা আরেকবার, সবগুলো কি ভিন্ন ভিন্ন? হ্যাঁ, লিখে কতগুলো বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে? আচ্ছা, লাল, আমরা যদি বুঝার চেষ্টা করি, লাল সবুজ সাদা, এখন লোকটা যদি 2টা লাল পতাকা নেয়, সবুজ নিল 2টা, সাদা একটাও নিল না, পারবে? হ্যাঁ,
হ্যাঁ পারবো। আচ্ছা, তার কিন্তু মোট 4টা হইলো। আচ্ছা, তারপরে হলো লাল 2টা নিল, সবুজ 1টা নিল, সাদা 1টা নিল, পারবে? জি স্যার। তারপরে লাল 1টা নিল, সাদা 1টা নিল, সবুজ 2টা নিল, তাই না? আর উপায় কি? সবুজ 3টা, লাল 1টা। লাল 1টাও নিল না, সবুজ 3টা নিল, সাদা 1টা নিল। লাল 1টা নিল, সবুজ 3টা নিল, সাদা 1টাও নিল না। আর এরপর চাই আর যায় না। আর হচ্ছে না, ওকে। তাহলে এ এটাকে বি, এটা সি, এটা ডি, এটা ই। আচ্ছা, তো এটার জন্য সে কতভাবে সংকেত ই করতে পারবে, সাজাতে পারবে? মোট কয়টা? 4টা, ব্যাপারটা খেয়াল করো। 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এর মধ্যে রিপিট আছে কি? লাল 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল, সবুজ 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কি বুঝতেছ? জি স্যার। হ্যাঁ স্যার। এইভাবে বাকিগুলোর জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য বের করে কি করব, যেহেতু এটা আমার 4টার কথা বলছে, 4টাই কমপ্লিট রেজাল্ট, এটাও কমপ্লিট রেজাল্ট, প্রত্যেকটা কমপ্লিট রেজাল্ট না, যোগ করব। যোগ করব, যোগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। কি সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এই পতাকার কথা যেহেতু আসছে, আরেকটা অঙ্ক পতাকার। 6টা পতাকা আছে একজন লোকের, তো এই 6টা পতাকার মধ্যে বলছে 1টা সবুজ, 2টা সাদা, তিনটা হলুদ, ঠিক আছে? তাহলে 6টা পতাকা আছে, এই 6টা পতাকার মধ্যে 5টা ব্যবহার করে, 5টা নিয়ে এটা নিজেরা করবা। পারা যাবে? এটা নিজেরা ট্রাই করবা, আর এরপরের দিন আমরা তাহলে সমাবেশ শুরু করবো নতুন ভাবে। আর কারো সমস্যা আছে এমনিতে কোন রকমের? এখন করবো না হোমওয়ার্ক, এটা করে ফেলবা, হোমওয়ার্ক করে সাবমিট করবা। ঠিক আছে, স্যার আমার আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো, ভুলে ফেলো। খুলনা শহরের টেলিফোন নম্বর 72 73 বা 76 দিয়ে শুরু এবং 6 অঙ্ক বিশিষ্ট হলে মোট সম্ভাব্য সংযোগ সংখ্যা কত?
বাহাত্তর, 73, 74 দিয়ে শুরু, কয় ডিজিটের? কয় ডিজিটের? কয় ডিজিটের টেলিফোন নাম্বার? হ্যালো মহাশয়, বলো কয় ডিজিট বলছিল? 6, স্যার শুনি নাই। 6 অঙ্ক বিশিষ্ট চাইছে। 6 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার, 6 অঙ্ক বিশিষ্ট স্যার, 6 অঙ্ক বললো শেষে। তো 6 অঙ্ক ছয় অঙ্ক বিশিষ্ট হলে মোট সম্ভাব্য সংযোগ সংখ্যা কত? তুমি কি শুয়ে শুয়ে ইয়ে করতেছ? না স্যার, নেট সমস্যা করতেছে। আচ্ছা এখানে দেখো, তোমার যদি শুরুতে যদি 72 রাখো, 72 দিয়ে শুরু, 73 দিয়ে শুরু, 74 দিয়ে শুরু, এটা তো পারা উচিত ছিল, এটা তো এটা টেপের কথা বলছি। তো এই যে এই ঘরটা তুমি ফিল আপ করতে পারো কত উপায়ে? টেলিফোন নাম্বার তো রিপিট হয় না, হাতে আছে কত? 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, কয়টা ডিজিট? 10টা, তাই না? তাহলে 10 উপায়ে ফিল আপ করতে পারবা। এটা 10 উপায়ে, এটা 10 উপায়ে, এটা 10 উপায়ে, তাহলে কি কত? 10⁴। তাহলে 72 দিয়ে স্টার্ট করলে 10⁴ সংখ্যক, 73 দিয়ে স্টার্ট করলে 10⁴, 74 দিয়ে স্টার্ট করলে 10⁴, তাহলে মোট কয়টা সংযোগ দিতে পারবা? 10⁴ ইন্টু কত? 3। কি বুঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক তো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা আর কারো কোনো, আর কোনো প্রশ্ন? আজকে খালি মোর্শেদাই প্রশ্ন করতেছে, আর কেউই কেউই পড়ালেখা করে নি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই এতক্ষণে, যে কালকে অঙ্ক, হ্যাঁ বলো। আর কালকে একটা অঙ্ক করাইছিলেন না, যে 10টি বস্তু থেকে একেবারে 5টি নিয়ে কতগুলো বিন্যাসে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। এখানে যদি স্যার অন্তর্ভুক্ত না থাকে, এটাই 2টা বিশেষ বস্তু অন্তর্ভুক্ত থাকবে না। গুড, এতক্ষণে 10টা বস্তু তোমাকে বলছে, ঠিক আছে, যেখানে তোমাকে 5টা নিয়ে সাজাইতে হবে, যেখানে 2টা অন্তর্ভুক্ত থাকবে না, 2টা কখনোই থাকবে না, ঠিক আছে? তাহলে তোমার হাতে ছিল 10টা, 10টা থেকে 2টা থাকবে না, এই 2টা তো শুরুতেই বাদ, তাহলে আর বাকি কয়টা থাকবে? 8টা। জি স্যার, তাহলে এই 8টা থেকে তুমি নিবা 5টা, তার মানে কি 8p 5, ঠিক আছে? আর কারো প্রশ্ন? তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকুক। জি স্যার, আসসালামু আলাইকুম।